বন্ধুরা এমএসওয়ার দু হাজার দশের সপ্তম পর্বের হোম মেনুর পার্ট ওয়ান পর্বে আমরা দেখেছিলাম হোম মেনুস তো কাট কপি পেস্ট পেস্ট স্পেশিয়াল এবং ফরমেট পেন্টারের কাজ এম এস দু সপ্তম ক্লাসের পার্ট টুতে আমরা দেখব ফন্ট অপশানের কাজ এই এরিয়ার মধ্যে যে কমান্ডগুলো রয়েছে যেমন ফ্রন্টের আন্ডারে আছে ফন্ট ফন্ট সাইজ গ্রো ফন্ট শিং ফন্ট ক্লিয়ার ফন্ট বোল্ড ইটালিক আন্ডার আন্ডারলাইন স্ট্রাইক থ্রো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কেস টেক্সট হাইলাইট কালার এবং ফ্রন্ট কালার আমরা ফ্রন্ট অংশ থেকে এই কমান্ডগুলো আজকের ক্লাসে শিখব তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই দেখি আমরা এখানে রয়েছে ফন্ট নেম বক্স তার মানে এই বক্সটাকে বলা হয় ফ্রন্ট নেম বক্স কারণ আমরা যে অক্ষর দ্বারা লেখি এই অক্ষরগুলোর ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন এই ফন্টার নাম আছে টাইমস নিউরুমান কীভাবে বসবো এখানে সিলেক্ট করলেই আমাদের এই নেম বক্সে সেই ফন্টের নাম দেখাবে তাহলে বন্ধুরা দেখুন আমরা যদি এই ফন্টটিকে এখন পরিবর্তন করে অন্য একটি ফন্ট ব্যবহার করতে চাই তাহলে আমরা এই শব্দ দুটোকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা বোঝার জন্য ইম্প্যাক্ট ফন্টটা ব্যবহার করি ইম্প্যাক্ট ফন্ড ব্যবহার করলে দেখেন ফন্টটা দেখতে ভিন্ন রকম হয়েছে অর্থাৎ আমরা যে কোনো ফন্টই এখান থেকে পরিবর্তন করতে পারবো এখানে অনেক রকম ফন্ট আছে আপনারা পরিবর্তন করে করে দেখবেন এ পর্যায়ে দেখব বাংলা ফন্টের ক্ষেত্রে দেখুন বাংলা ফন্ট আমরা যদি বাংলা ফন্ট সিলেক্ট করি তাহলে এখানে আমাদের দেখাচ্ছে সুতনি এম জেদ দ্যাট মিন্স এই ফন্টের নাম সুতনি এমজে ফন্ট তাহলে আমরা যদি এই ফন্টকে অন্য ফন্টে রূপান্তর করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা সুতনি এমজের পরিবর্তে অন্য একটি ফন্ট ব্যবহার করে দেখি যেমন আমি এক এখান থেকে একটি ফন্ট নিলাম এই ফন্টের নাম কর্ণফুলি এস এম জে দেখুন কর্ণফুলি এস এম জে ফন্টটা দেখতে কিন্তু এই ফন্টের থেকে এই ফন্টের কালার এই চেহারাটা ভিন্ন এই ফন্টগুলা দেখতে একরকম কর্ণফুলি এস এম জে এই ফন্ট দেখতে একরকম আর সুতনি এমজে ফন্ট এখানে সিলেক্ট করলে দেখুন সুতনি এম জে এরকম তাহলে বন্ধুরা আপনারা নিয়মিত বিভিন্ন ফন্ড পরিবর্তন করে করে দেখবেন এবং ফন্টের নামগুলা মুখস্থ করবেন এবং ফন্ট বক্সে কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ডকে সিলেক্ট সিলেক্ট করা অবস্থায় এই ফন্ট নেম বক্স থেকে পরিবর্তন করে করে আপনারা সেগুলো রপ্ত করবেন বন্ধুরা এ পর্যায়ে রয়েছে ফন্টের সাইজ দেখুন এখানে সাইজ আছে আমরা যদি কোনো ফন্টের সাইজ পরিবর্তন করতে চাই তাহলে সেই ফন্ট বা সেই সেই ওয়ার্ড বা সেই সেন্টেন্সকে আমরা এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা চেঞ্জ করে দিব আমরা দশ ছিল এখানে ষোলো করি তাহলে দেখেন ফন্টের অলরেডি ফন্টের সাইজটা পরিবর্তন হয়ে গেছে এভাবে আমরা যে কোনো ফন্টের সাইজ পরিবর্তন করতে পারি বন্ধুরা দেখুন এখানে যদি আমি দুটো এই এই স্টার চিহ্ন সহ ইম্প্যাক্টকে সিলেক্ট করি তাহলে নেমবক্সে কিছুই দেখায় না কারণ এখানে দু রকমের ফন্ট রয়েছে একটা হলো এইটা টাইমস নিউরুমান এবং এই অংশটুকুন ইম্প্যাক্ট ফন্ট তাহলে আমরা দুটোকে একই করে দিতে চাই তাহলে এইভাবে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইম্প্যাক্টে ক্লিক ক্লিক করলে তখন কিন্তু আবার এখানে যদি আমরা সিলেক্ট করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট কথাটা চলে আসছে কারণ এখন এরা একই গোত্রের হয়ে গেছে এভাবে আমরা ফন্টের নাম এবং ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবো তাহলে বন্ধুরা আমরা সংক্ষেপে একটু দেখে নিই কীভাবে ফন্টের নাম পরিবর্তন করতে হয় এবং ফ্রন্টের সাইজ পরিবর্তন করতে হয় দেখুন আমি এখান থেকে এই অংশটুকুন সিলেক্ট করলাম এবং এখানে আমি পুরাটাকে ইমপ্যাক্ট দিয়ে দিলাম এবং সাইজ এখানে বাড়িয়ে টোয়েন্টি করে দিলাম তাহলে দেখেন অনেক বড় হয়ে গেছে এভাবে আমরা ফ্রন্টের নাম এবং ফ্রন্টের সাইজ পরিবর্তন করতে পারি বন্ধুরা এ পর্যায়ে দেখব আমরা ফন্ট অংশের বোল্ড ইটালিক আন্ডারলাইন এই কমান্ডগুলো নিয়ে কাজ করব। তাহলে আসুন আমরা দেখি আমরা যে কোনো ফন্টকে বোল্ড ইটালিক আন্ডারলাইন আমরা এখান থেকে যে কোনো কমান্ড প্রয়োগ করতে গেলেই আমরা প্রথমেই আগে সেই সেন্টেন্স বা ওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে বোল্ড বিতে ক্লিক করলে বোল্ড হবে আইতে ক্লিক করলে ইটালিক হবে এবং আন্ডারলাইন ইউ ইউ ইউতে ক্লিক করলে আন্ডারলাইন তৈরি হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা ওয়ার্ড আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পেরেছি এখন দেখুন আন্ডারলাইনের স্টাইল পরিবর্তন করব কিভাবে এখানে সিঙ্গেল আন্ডারলাইন আছে আমরা যদি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আন্ডারলাইনের ড্রপ ডাউন কিতে ক্লিক করি তাহলে এখন এখানে ক্লিক করলে দেখেন ডবল আন্ডারলাইন হয়ে গেছে এইভাবে আমরা যে কোনো সেন্টেন্স যে কোনো লেখার মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি বোল্ড ইটালিক আন্ডারলাইন যেহেতু আমাদের ডাবল স্ট্রাইক দেওয়া আছে এই জন্য ডবল হয়েছে আমরা যদি এখান থেকে সিলেক্ট করে আন্ডারলাইনের যদি ডট সিস্টেমের আন্ডারলাইন দিতে চাই তাহলে ডটে ক্লিক করলে ডট সিস্টেমের আন্ডারলাইন হয়ে যাবে খুব সহজেই কিন্তু এই কমান্ডগুলা শিখতে পারলাম আপনারা বেশি বেশি করে দেখবেন এবং রপ্ত করবেন বন্ধুরা এ পর্যায়ে দেখব স্ট্রাইক থ্রো এর কাজ আমরা যদি কোনো সেন্টেন্সকে বা কোনো ওয়ার্ডকে এভাবে সিলেক্ট করে স্ট্রাইক থ্রো এটাতে ক্লিক করি তাহলে লেখার মাঝখান দিয়ে একটা দাগ আসবে এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই দাগ তুলে দিতে চাইলে আমরা আবার এটাকে সিলেক্ট করে যদি পুনরায় স্ট্রাইক থ্রোতে ক্লিক করি তাহলে দাগটা উঠে যাবে ঠিক একইভাবে বন্ধুরা আন্ডার লাইনেও যদি আমরা আন্ডারলাইন লাইন তুলে দিতে চাই তাহলে আন্ডারলাইনে লাইনে ইউতে ক্লিক করলেই কিন্তু আন্ডারলাইন চলে যাবে এবং আন্ডারলাইন আগের মতো যদি সিঙ্গেল করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করলে সিঙ্গেল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা এতক্ষণে নিশ্চয় বুঝে গেলাম কিভাবে। একটি লেখার মধ্যে স্ট্রাইক থ্রো এবং আন্ডারলাইন বোল্ড ইটালিক এই কমানগুলো ব্যবহার করা যায় বন্ধুরা এ পর্যায়ে দেখব সাবস্ক্রিপ্টের কাজ এইচ টু এন টু সি টু এই জাতীয় লেখার জন্য আমরা এই সাবস্ক্রিপ্ট ব্যবহার করে থাকি তাহলে আমরা আসুন এইচ টু ও কীভাবে লেখে দেখে নিই টু ও সিম্পল আমরা এগুলো লেখলাম লেখার পর আমরা টুকে সিলেক্ট করব এবং এখান থেকে সাবস্ক্রিপ্টে ক্লিক করব দেখুন টু নিচে নেমে গেছে বন্ধুরা নিশ্চয় বুঝছেন যে কিভাবে সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হয় এবং সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে যেমন এ স্কোয়ার বি কিউ এই জাতীয় তথ্য লেখার জন্য আমরা কিন্তু এই সুপারস্ক্রিপ্ট কমান্ড ব্যবহার করে থাকি তাহলে আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি লিখতে চাই তাহলে এরকম সিম্পল লিখে নিব এবং আমরা এই টুকে সিলেক্ট করব এবং কন্ট্রোল চেপে ধরে পর টুটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে সুপার স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দুইটা টু একসাথে উপরে উঠে গেল পর্যায়ে দেখব গ্রো ফন্ট সিং ফন্ট চেঞ্জ কেস ক্লিয়ার ফরমেটিং এখানে দেখুন গ্রো ফন্ড শিংক ফন্ড চেঞ্জ কেস ক্লিয়ার ফরমেটিং এই চারটে কমান্ড দেখব এখন তাহলে প্রথমেই আমরা আসুন দেখে নিই কীভাবে কাজগুলো করা যায় ফন্ট থেকে শুরু করে আমরা এই পর্যন্ত সিলেক্ট করলাম এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন আস্তে আস্তে বড়ো হচ্ছে আমরা যত ক্লিক করতে থাকবো ফন্ট বড় হতে থাকবে আবার যদি আমরা ছোট করতে চাই সিঙ্ক সংকুচিত করে নিয়ে আসতে চাই সংকুচিত করে আনতে চাই তাহলে আমরা শিঙ্ক ফন্টে ক্লিক করব দেখুন শিঙ্ক হচ্ছে এবার আমরা কোনো লেখাকে বড় এবং ছোট করতে পারি এখান থেকে ফন্ট সাইজ বক্স থেকে এখান থেকেও আমরা সাইজ নির্ধারণ করে দিতে পারি বড় ছোট করতে পারি তাহলে বন্ধুরা এবার দেখব চেঞ্জ কেস এখানে ক্লিক করলে দেখেন এখানে আছে সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজেশান ইস ওয়ার্ড টুগেল কেস তাহলে এই এই জিনিসটুকোন আমাদের বোঝার জন্য আমরা একটা ইংরেজিতে একটা সেন্টেন্স লিখে নিই পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স কারণ এই এইটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমরা এখানে একটা সেন্টেন্স লিখি দি কি লেজি ডক্স সেন্টেন্সটা লেখলাম লেখার পরে দেখেন এখানে আমাদের সেন্টেন্সের ফার্স্ট লেটারটা বড় হাতের আছে ক্যাপিটাল লেটারে আসে আমরা যদি চাই যে এই পুরো সেন্টেন্সটা আমরা অল ক্যাপিটাল করবো তাহলে আমরা এখানে চেঞ্জ কেজে এসে এখানে দেখেন আপার কেস করে দেবো আপার কেস করলে সবগুলো অক্ষর বড়ো হাতের হয়ে গেল আবার যদি আমরা এটাকে সেন্টেন্স কেস করতে চাই তাহলে সেন্টেন্স কেসে ক্লিক করলাম আবার সেন্টেন্স কেস হয়ে গেল আবার যদি আমরা এটাকে লোয়ার কেস করতে চাই তাহলে সব লোয়ার কেস সব ছোটো হাতে অক্ষর হয়ে যাবে আবার যদি আমরা এটাকে ক্যাপিটালাইজেশান ইস ওয়ার্ড তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়ো হাতে অক্ষর হবে তাই হয়ে গেল আমাদের জাদুর মতো না বন্ধুরা এখন আমরা এটাকে আবার কেস করতে চাই টুগেল কেসটা আসলে এটা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে অনেক সময় দেখা যায় ফরেন ম্যাগাজিনগুলোতে এই ধরনের লেখা দেখা যায় যে একটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা স্মল লেটারের বাকিগুলো আবার ক্যাপিটাল লেটারের এ ধরনের সাধারণত আমাদের দেশে এরকম দেখা যায় না তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে হতে পারে তারপরেও আমি কমানটা যেহেতু জানি আমি আপনাদেরকে দেখাই দিলাম তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই আমরা গ্রুপ ফান্ড সিং ফান্ড চেঞ্জ কেস ক্লিয়ার ফর্মেটিংটা আমরা এখনও দেখিনি ক্লিয়ার ফর্মেটিংটা এখন দেখব আসুন তাহলে দেখি ক্লিয়ার ফর্মেটিং তার আগে আমরা এই সেন্টেন্সটাকে একটু সঠিক করে নিই আমরা এটাকে সেন্টেন্স কেসে রাখি আচ্ছা দেখুন বন্ধুরা ক্লিয়ার ফর্মেটিং অর্থাৎ আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে বা কোনো ওয়ার্ডে যদি এরকম থাকে বোল্ড ইটালিক আন্ডারলাইন আন্ডার আন্ডারলাইন দেওয়া থাকে তারপরে ফন্টে কালার দেওয়া থাকে এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেটাকে যদি আমরা একটা কমান্ডের মাধ্যমে স্বাভাবিক রূপে ফিরিয়ে পেতে চাই তাহলে এই কমান্ডটা ব্যবহার করা হয় তাহলে আসুন আমরা দেখি এটাকে আমরা প্রথমে এই সেন্টেন্সটাকে সিলেক্ট করব এবং ক্লিয়ার ফরমেটিংয়ে দেখেন ক্লিক ক্লিক করার সাথে সাথে সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এইভাবে আমরা যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডের ফরমেটকে ক্লিয়ার করে দিতে পারি বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব টেক্সট হাইলাইট কালার এবং ফ্রন্ট কালার এই দুটা কমান্ড আমরা এখন দেখব তাহলে আমাদের এগুলো হয়ে গেলো না কেস ক্লিয়ার ফরম্যাটিং এ পর্যন্ত আমাদের হয়ে গেল এখন আমরা দেখব টেক্সট হাইলাইট কালার এবং ফ্রন্ট কালার আসুন আমরা অনেক সময় বইয়ের মধ্যে পড়তে পড়তে আন্ডারলাইন করি বা দাগ দিয়ে রাখি কোনো বিশেষ বিশেষ জায়গা চিহ্নিত করে রাখি সেই কাজটা করার জন্য আমাদের এই কমানটি ব্যবহার করা হয় টেক্সট হাইলাইটিং কালার এটা টেক্সট হাইলাইট কালারটা অফিসিয়াল কাজে বেশি ব্যবহার হয়ে থাকে আমরা মার্ক করে থাকি তো আসুন দেখি এখানে আমরা ক্লিক করলাম আমরা আমাদের এইখানে কালার সিলেক্ট করা নাই আমরা কোন কালার দিয়ে মার্কিং করব সেই কালারটা আমরা সিলেক্ট করে দিব তার মানে সাধারণত হলুদ কালার দিয়েই এটা মার্কিং করা হয় তাহলে আসুন দেখি কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে ফন্ট ডায়লগ বক্স হ্যাঁ এরকম আমরা পড়তে পড়তে যাবো যেখানে যেখানে আমরা দিতে চাই কালার সেখানে শুধু টানলেই হয়ে যাবে এরকম টানলেই হতে থাকবে তো ঠিক আছে বন্ধুরা আমরা শিখে শিখে ফেললাম এখনই কীভাবে আমরা টেক্সট হাইলাইট কালার ব্যবহার করতে পারি এটাই এর মূলত কাজ এবং এই টেক্সট হাইলাইট কালারের যে সিম্বলটা কাশালের সাথে আসছে এটাকে ছাড়ানোর জন্য আমরা কীবোর্ড থেকে ইএসি ইএসি কে কীতে একবার প্রেস করব তাহলেই ওটা চলে যাবে এখন দেখুন আমরা ফন্টের কালার কিভাবে পরিবর্তন করতে পারি যে ফন্টের কালার আমরা পরিবর্তন করতে চাই বা যে ওয়ার্ড বা সেন্টেন্সের কালারটা পরিবর্তন করতে চাই আমরা সেই অংশটুকুন এভাবে সিলেক্ট করব তারপরে আমরা এখানে ক্লিক করে আমাদের মতো কালার এখান থেকে ব্যবহার করব আমাদের যে কালার পছন্দ হয় আমার সেই কালার এখানে অনেক কালার আছে আপনারা এটা কালার ইউজ করে দেখবেন এবং প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা অর্জন করবেন তাহলে বন্ধুরা আমরা ইতিমধ্যেই ফন্ট অপশানের যে সমস্ত কমান্ডগুলো রয়েছে সবই শিখে ফেললাম এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফ্রন্টের এই অংশে এখানে ক্লিক করলেই ফন্ট ডায়লগ বক্সটা আমাদের সামনে চলে আসবে এই কাজগুলো আমি আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সেই কাজগুলো কিন্তু আমরা এখান থেকেও করতে পারতাম এখানে এই এই ডায়লগ বক্সের মাধ্যমেও করতে পারতাম কিন্তু সেই কাজগুলোই আমাদের এখানে অলরেডি সামনেই দেওয়া আছে তাই আমি আর ভিতরে প্রবেশ না করেই বাইরে থেকে জিনিসগুলো দেখিয়ে দিলাম আপনাদের যাদের ভিতরে শেখার কিউরসিটি আছে। তারা আপনারা কাইন্ডলি এটা আরও একটু ভালো করে দেখবেন বন্ধুরা এম এস ওয়ার্ড দু হাজার দশ ক্লাস সেভেন হোম মেনুর পার্ট থ্রি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আর বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনাদের যদি ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে